Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. This is me, Shurma Shurma New York Blogs. আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হোল ডে মর্নিং. এখন আমি বের হয়েছে লাইক 9 o'clock. 9 o'clock থেকে নাইট টাইম পর্যন্ত আমার হোল ডে যে ট্রিপ সেটাই আমি সবার সাথে শেয়ার করব. আমি ট্রিপে বের হয়েছি. এখন আমি যখনই কোনো ভালো একটা জায়গা প্লেস দেখব আমি সেটাই আমি সবার সাথে শেয়ার করব. তাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকতে হবে. আর আমার আমি যে সুন্দর সুন্দর ভিডিওগুলো এখন শেয়ার করব সেগুলো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন. এখন আমি রয়েছি জর্জ ওয়াশিংটন ব্রিজের উপর. এই ব্রিজ দিয়ে এখন আমি চলে যাব নিউ জার্সিতে. এখন আমি জর্জ ওয়াশিংটন ব্রিজটা একটু সবার সাথে শেয়ার করছি, যেহেতু আমি সবসময় ট্রাই করি আমি কিছু একটা ভিডিও সবার সাথে শেয়ার করব. যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমার বিউটিফুল বিউটিফুল ভিউয়ার্স রয়েছে, আমার ব্রাদার সিস্টাররা রয়েছে, তাই আমি সবসময় ট্রাই করি কিছু না কিছু ভালো কিছু সবার সাথে শেয়ার করতে. যেহেতু সবাই সব কিছু আসলে আমরা সবাই সব কিছু জানি না কোথায় কী আছে, বা অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমরা অনেকেই জানি না. যখন একজন একটা কিছু আপলোড করে বা এটা কিছু ডেসক্রিপশন দেয় তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে যায়, আবার যখন আমাদের সুযোগ সুবিধা হয় সেখানে আমরা ভিজিট করতে পারি. তাই আমি যখনই কিছু ভালো কিছু দেখি সবার সাথে শেয়ার করি. আশা করি আমার এই হোল ডে ট্রিপটা আপনাদের সবার ভালো লাগবে. ভালো লাগার জন্য আমার সাথেই থাকতে হবে. আর আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে অন করে রাখবেন, যাতে হচ্ছে আপনারা আমার সবগুলো আপলোড পেয়ে যান. এখন আমি অলরেডি নিউ জার্সির একটা প্লেস, সুন্দর একটা প্লেসে আমি স্টপ করেছি. এখানে একটু ভিউ আপনাদের সবার সাথে শেয়ার করব. এটা হচ্ছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিউ জার্সি, আর অপোজিট সাইডে হচ্ছে নিউ ইয়র্ক. এখানে দূর থেকে নিউ ইয়র্ক দেখা যাচ্ছে. এখন আমি নিউ জার্সির সাইডে রয়েছি. এখান থেকে আমি কিছুটা ভিউ সবার সাথে শেয়ার করছি. আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে. আমি আসলে এখানে আরও দুই একবার এসেছি. যখনই আমি দূরে কোথাও ট্রাভেল করি এই জায়গাটা স্টে করি. এখান থেকে আমি দূর থেকে দেখাচ্ছি, এটা আসলে খুব সুন্দর একটা প্লেস. যখন কোথাও লং ড্রাইভে যাবেন তখন এই জায়গাটাতে আপনারা যদি স্টে করেন, একটু স্টপ করেন, তাহলে সুন্দর ভিউটা দেখতে পাবেন. এটা হচ্ছে লাইক নিউ জার্সি সাইড. আমি জর্জ ওয়াশিংটন থেকে ব্রিজ থেকে নেমেই আমি এখন এখানে স্টপ করেছি. নেক্সটে আরও অনেক অনেক সুন্দর সুন্দর প্লেসে আমি স্টপ করব, তাই আপনারা সাথেই থাকবেন আর লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর প্লেস রয়েছে. আসলে অনেকে আমি যেখানে যেখানে স্টপ করব আমি একটা থিঙ্ক করেছি কোথায় কোথায় স্টপ করব, সেটা হচ্ছে আপনারাও অনেকে এসেছেন. এখন আমি দেখাচ্ছি যে আরেকটা জায়গায় আমি যাব একটু পরেই, সেই জায়গাটাও খুব সুন্দর. এটা আসলে আমি এর আগে একবার এসেছিলাম, তাই তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই সবার সাথে আমি শেয়ার করতে পারিনি. এখন যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তাই আমি যখনই সুন্দর কিছু দেখি বা ভালো কিছু দেখি সেটাই আমি সবার সাথে শেয়ার করি. এখন আমি এখান থেকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি নিউ ইয়র্কের যে দূর থেকে কেমন দেখা যাচ্ছে. আমি নিউ জার্সির সাইড থেকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, একটু আমি দেখিয়ে দিচ্ছি. আসলে আল্লাহ অনেক কিছু আমাদের জন্য সৃষ্টি করে রেখেছে, আমরা আসলে অনেক কিছুই জানি না. যখন কেউ কোথাও যায় বা কিছু একটু আপলোড করে তখন আমরা আসলে দেখে খুব এনজয় করি. এখন আমি আরেকটা জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে স্ট্রেট লাইন, নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সির স্ট্রেট লাইন. এটা হচ্ছে এটাও সুন্দর একটা প্লেস. এটা এখন আমি নিউ জার্সি শেষ করে এখন আমি আবার নিউ ইয়র্কে উঠেছি. এখন আমি নিউ ইয়র্কের মধ্যেই রয়েছি. নিউ জার্সি লাস্ট স্টপটা নিউ জার্সি ছিল, যেটা হচ্ছে নিউ ইয়র্ক নিউ জার্সির যে স্ট্রেট লাইন. এখন আমি চলে যাচ্ছি বিয়ার মাউন্টেনে.
বিয়ার মাউন্টেনে যাওয়ার পথে যে দুই পাশের যে যে সিনারি, যে ভিউ, সেগুলো যে কত বিউটিফুল সেটাই আমি এখন শেয়ার করছি। এভরিথিং গ্রিন, গ্রিন আর গ্রিন। এখন আমি হিলে উঠে উঠে আমি মাউন্টেনে উঠে যাব, যে বিয়ার মাউন্টেন। বিয়ার মাউন্টেনটা আসলে যারা নিউ ইয়র্কে থাকে তারা অলরেডি অনেকেই বিয়ার মাউন্টেনে এসেছে, বা অন্যান্য স্টেট থেকে যখন ভিজিট করতে আসে নিউ ইয়র্কে তারাও অনেক সময় বিয়ার মাউন্টেনে ভিজিট করে, যেহেতু এটা একটা আসলে খুবই বিউটিফুল প্লেস। আমার কাছে আসলে এটা মোস্ট একটা ফেভারেট প্লেস, লাইক বিয়ার মাউন্টেন, যে হিলটা উপরে উপরে যখন হিলের উপর দিয়ে উপরে ওঠার পর যে ভিউ বা যে সিনারি, ওইটা আসলে খুবই খুবই সুন্দর, খুবই ওয়ান্ডারফুল, খুবই অ্যামাজিং, ভেরি অসাম। সেটাই আমি সবার সাথে আমি শেয়ার করব। এখন আমি হিলে হিল দিয়ে এখন উঠে যাচ্ছি। এখানে আসলে আমি অনেকবার এসেছি, আমি নিজে এসেছি ফ্যামিলি নিয়ে, আবার আমার রিলেটিভ ফ্রেন্ডস অনেকের সাথে আমি এখানে এসেছি আগে। এখন আসলে তখন আর আমি আপলোড করতে পারিনি, যেহেতু আমার ইউটিউব ছিল না, ইউটিউব চ্যানেল। এখন যেহেতু আমার ইউটিউব চ্যানেল রয়েছে, তাই আমি সেই বিউটিফুল প্লেসটা আমি সবার সাথে শেয়ার করছি। আর একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই একটা দিয়ে রাখবেন, যাতে অন্যরা যারা এখনও আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পায়নি তারা যেন দেখার সুযোগ পেয়ে যায়। এখন আমি অনেক উপরে উঠে যাচ্ছি, অনেক অনেক উপরে, দুই সাইডে খুব সুন্দর বিউটিফুল যে সিনারিগুলো, এটা আসলে দেখার মতো। এখানে আসলে আসলে ট্রাভেল করলে সবারই মন ভালো হয়ে যায়, ব্রেন ফ্রেশ থাকে, তাই যখন যে সুযোগ পাবেন ভিজিট করবেন, ট্রাভেল করবেন। আসলে আমরা যে বিদেশে থাকি সবসময় আমাদের সুযোগ হয় না, বা সবার হচ্ছে টাইমটা ম্যানেজ করতে পারে না, কিন্তু তারপরও সবাই যতটুকু পারে সবাই আসলে ভিজিট করে। কারণ এখানে আসলে আমাদের লাইফটা হচ্ছে লাইক মেশিন টাইপ লাইফ, এখন মর্নিং টু নাইট টাইম পর্যন্ত সবার ওয়ার্ক থাকে, তাই অনেক সময় ভিজিট করা যায় না। এখন আমি অলরেডি বিয়ার মাউন্টেনের একদম উঁচু যে হাই চূড়া সেখানে উঠে গিয়েছি, সেখান থেকেই আমি এখন ভিউগুলো দেখাচ্ছি। আমার আসলে কি, আমি অনেক জায়গায় গিয়েছি, দেখেছি, কিন্তু এই জায়গাটা কেন যেন আমার খুব ভালো লাগে, আসলে আমি জানি না, এই জায়গাটা এত আমার মোস্ট ফেভারেট একটা প্লেস। আমার মনে হয় সবারই ভালো লাগবে বা ভালো লেগেছে যারা এসেছিলো, আমার তো খুবই ভালো লাগছে। এখানে আসলে ওয়েদারটা খুবই ভালো, আজকে একটু রেইন হয়েছিল কিন্তু এখন রেইন স্টপ হয়ে গিয়েছে, এখন ওয়েদারটা খুব সানি, তাই সবাইকে এখানে খুব এনজয় করতে দেখা যাচ্ছে। এই জায়গায় আসলে সবসময় কিছু না কিছু মানে পিপল দেখা যায়, যেহেতু এই প্লেসটা আসলে খুব সুন্দর একটা প্লেস। যারা এসেছেন তারা তো জানেনই জায়গাটা কত 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 বিউটিফুল একটা প্লেস, আর যারা এখনও আসেননি তারা ট্রাই করবেন এখানে এসে ঘুরে যেতে, যেহেতু এটা আসলে একটা নিউ ইয়র্কের একটা সুন্দর একটা জায়গা, এখানে সব কিছু সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে বসে থাকলেও ভালো লাগবে, এখানে আবার অনেকে পিকনিক এরিয়া রয়েছে অনেকে এসে। এটা আসলে এটা অনেক চূড়ায় আমি উঠেছি, অনেক হিলে উঠেছি, নিচে অনেক কিছু রয়েছে, সুইমিং পুল রয়েছে, বারবিকিউ করার জন্য ওদের ওখানে সিস্টেম করে রেখেছে, প্লেগ্রাউন্ড রয়েছে, তারপর এখানে আরও কিছু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, সিস্টেম রয়েছে ওখানে, আবার সুইমিং পুলটাও খুব ভালো, আবার লেকের মতো রয়েছে একটা, অনেক কিছু রয়েছে। আমি তো এখন উপরে উঠেছি তাই নিচে যে অনেক কিছু রয়েছে সেগুলো আসলে আমি আজকে আর নিচে যাইনি, যেহেতু আমি হোল ডে আমি এক এক জায়গায় স্টপ করব, তাই আমি আর অন্য বিয়ার মাউন্টেনের নিচে যে আরও অনেক কিছু রয়েছে সেটা আজকে আর শেয়ার করছি না, নেক্সট টাইমে যখন আসবো অফকোর্স শেয়ার করব, যেহেতু আমি চাই আমার ভিউয়ার্সরা সুন্দর সুন্দর কিছু আপলোড আমার কাছ থেকে পাবে, সেজন্য আমি এখন
আর নিচে যে অনেক সুইমিং পুল বা বারবিকিউ সিস্টেম করা ওগুলাতে আমি আর আজকে যাচ্ছি না, যেহেতু আমি আসলে আরও অনেকগুলো প্লেস সবার সাথে শেয়ার করব। আমি আজকে হোল ডেই আমি কিছু না কিছু ভিডিও আপলোড করব, তাই আমি এখন আর এই জায়গাটা বেশি একটা উইক করব না। এখন আমি এই বিয়ার মাউন্টেনটা যেহেতু খুবই সুন্দর একটা প্লেস, এটা আমি একটু ঘুরে ঘুরে সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি। আসলে যারা ঘুরে তাদের ঘুরতে ভালোই লাগে, সবারই খুব ইচ্ছা হয় ট্রাভেল করার জন্য, ভিজিট করার জন্য। অনেক সময় আমাদের ওরকম সিচুয়েশন হয় না। আবার তাছাড়া প্যান্ডামিকের জন্য অনেক কিছু স্টপ হয়ে গিয়েছিল, এখন আবার নর্মাল হয়ে গিয়েছে সব কিছু। এখন যেহেতু আমাদের নিউ ইয়র্কে বা আমেরিকার প্যান্ডামিকের সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে চলে এসছে, তাই এখন মোটামুটি সবার ট্রাভেল করছে, ভিজিট করছে। এখন আসলে সব জায়গায় খুব লোকজন পিপল দেখা যায়, যেহেতু এখন অনেক দিন ধরে প্যান্ডামিকের জন্য অনেকেই বাইরে যেতে পারেনি, ভিজিট করতে পারেনি, এখানে ঘুরতে পারেনি, তাই এখন একটু সুযোগ পেয়েছে। যেহেতু এখন প্যান্ডামিক এখন কন্ট্রোলে চলে এসেছে, তাই এখন সবাই লাইফটা এনজয় করছে, ঘুরছে, ট্রাভেল করছে। এখন আমি এখান থেকে বিয়ার মাউন্টেন থেকে নেমে চলে যাচ্ছি, আরেকটা প্লেসে চলে যাব, সেটাই এখন আমি শেয়ার করছি। এখন এখানে আমি চলে এসেছি, একটু আমি শপিং করব কিছুটা, তাই এখানে আমি উডবেরি মল একটা, এটা হচ্ছে আউটলেট মল, সেই মলটাতে চলে এসেছি। আমরা একটু লাঞ্চ করব আর সাথে কিছু শপিং করব, সেটাই আমি শেয়ার করছি। এটা আসলে একটা আউটলেট মল, এখানে ব্র্যান্ডের সমস্ত ব্র্যান্ডের সব স্টোর রয়েছে। আসলে স্টোরগুলো ছোটো 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 হাউসের মতো, এটা কোনো বড় একটা বিল্ডিংয়ের ভিতর হয়নি। এই উডবেরি মলটা ছোটো ছোটো স্মল স্মল হাউসের মতো করে সেটাকে স্টোর করে নিয়েছে। এগুলো সবই ব্র্যান্ডের ক্লোথ পাওয়া যায়, ব্র্যান্ডের সব কিছু পাওয়া যাবে। আমি এটাকে একটু ঘুরে দেখাচ্ছি, এটা হচ্ছে সব ব্র্যান্ডের নেই। এখানে যেহেতু আমি লাঞ্চ করব আর একটু শপিং করব, তাই এখানে স্টপ করেছি, তাই সেটাও সবার সাথে শেয়ার করছি। আমি জাস্ট একটু ঘুরে দেখিয়ে তারপর আমি ঘুরে নিজেরা লাঞ্চ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্কিং লটে অনেক, আসলে আমি প্রথমে এখানে পার্কিং লটে গাড়ি পার্ক করার স্পেস পাচ্ছিলাম না, অনেকবার আমার লাইক এখনও আমার ঘুরতে হচ্ছে। পার্কিংটা খুব টাফ এখানে, পুরো হোল পার্কিং লট ফুল, যেহেতু সবাই এখন ভিজিট করবে, শপিং করতে হবে, ভিজিট করতে হলে ট্রাভেল করতে হলে সবার আবার একটা শপিং থাকে। এখন আমি মোটামুটি এখান থেকে চলে এসেছি, চলে এসে আমি এখন আবার আরেকটি স্টোরে ঢুকেছি। স্টোরটা বস এই স্টোরে, আমি কয়েকটি স্টোরে ঢুকে আমি দেখাচ্ছি যে এখানে আবার এখনও এখানে স্টোরগুলোতে সব অনেক সাথে পিপল ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু এখানে লাইন ধরে দাঁড়িয়ে তারপর পার্সন কাউন্ট করে করে কিছু ঢুকিয়ে যখন কিছু বের হবে তারপর আবার ইনসাইডে ঢুকতে দেওয়া হয়, একই সাথে আবার সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর তাছাড়া এখানে লোকজন এখন খুব ক্রাউডেড, যেহেতু এখন প্যান্ডামিক এখন আর সে আগের মতো নেই, এখন নর্মাল, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকজন, অনেক পিপল দেখা যাচ্ছে। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন তেমন লোকজন ছিল না, এখন অনেক লোকজন, অনেক পিপল দেখা যাচ্ছে। এখানে আমি এখন কিছুক্ষণ ঘুরব, ঘুরে আমি লাঞ্চ করব, করে তারপর আমি হচ্ছে আরেকটা প্লেসে চলে যাব। সে পর্যন্ত আমি একটু ঘুরে দেখিয়ে তারপর আমি আবার অন্য স্টপে চলে যাব। এখন আমরা খাওয়ার জন্য ভিতরে ঢুকেছি একটা ফুড কোর্টের মধ্যে, ওখানে যেহেতু ভ্যারাইটিস খাবার রয়েছে সেখান থেকে
আমরা ফুড পারচেস করে তারপর ওখানে আবার ভিতরে খাওয়ার জন্য টেবিল টেবিল সব দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা ফুড কোর্ট, এখানে ভ্যারাইটিস খাবার রয়েছে, ফুড রয়েছে। এখানে আমরা খুঁজে দেখব কোনটা আমাদের জন্য বেস্ট হবে, সেটাই আমরা খাবো, যেহেতু এখন লাঞ্চ টাইম, আমাদের এখন খেতে হবে। এখন আমি দেখাচ্ছি এখানে লাইন অনেক লম্বা লম্বা, এখন ওয়েটিং অনেক লং, তাই এক স্টোর থেকে ঘুরে আরেক স্টোরে দেখছি যে কোন স্টোরটা ওয়েটিংটা শর্ট সেটাতেই আমি দাঁড়াবো। তাই আমি একটু ঘুরছি এখানে, ঘুরে ঘুরে আমি দেখছি যে কোনটাতে লাইনটা একটু শর্ট সেটাতেই আমি দাঁড়িয়ে যাব, যেহেতু আমি হাংরি, আমরা সবাই এখন হাংরি, অনেকক্ষণ ঘুরছি তাই আমরা সবাই হাংরি। এখন খাবার দেখছি, আমি ঘুরে ঘুরে দেখছি সেটা, আমি জাস্ট আমি দেখছি, আবার সবার সাথে একটু শেয়ারও করছি এই জায়গাটা কি কত ক্রাউডেড তাই দেখানোর জন্য, যে প্যান্ডামিকের পর এখানের এখন কি সিচুয়েশন, সবাই নর্মাল লাইফ বেছে নিয়েছে, যেহেতু আর কতদিন মানুষ বাসায় থাকবে, এখন সবাই বাসা থেকে বের হয়েছে, লাইফটাকে নর্মাল করে নিয়েছে। এখন আমি এখান থেকে আমি একটা জাপানিজ খাবার আমি অর্ডার করেছি, সেটা হচ্ছে একটা বোল, বোলের মধ্যে চিকেন, ভেজিটেবলস, তারপর এখানে সালাদ সব কিছু মিলে আমি একটা বিগ বোল নিয়েছি, এর মধ্যে সব আইটেম রয়েছে সেটা নিয়েছি, সেটাই এখন আমি লাঞ্চ করব। তারপর এখন আমার খাওয়া ফিনিশ হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ শেষ করে এখন স্টোর থেকে বের হয়ে গিয়েছি, এখন একটু আউটসাইডটা একটু ঘুরে দেখিয়ে তারপর আমরা আবার কার স্টার্ট দিব। আগে আমি একটু আউটসাইডটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, আউটসাইডটা ঘুরে দেখিয়ে আমি আবার আমরা আবার কারে উঠে কার স্টার্ট করব। এখানে উডবেরি কমন যেটা হচ্ছে বলটা, এটা আউটসাইডে একটু ওয়াটার ফাউন্টেন রয়েছে। এখন অলরেডি আমরা বের হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাচ্ছি, দেখি কোথায় এখন আবার আমার নেক্সট স্টপ করি। আপনারা আমার সাথেই থাকবেন যাতে আমি পরে কোথায় যাচ্ছি কী করছি সবগুলো আমি শেয়ার করতে পারি, আপনারা দেখতে পান, তাই আপনারা আমার সাথেই থাকবেন। এখন আমি চলে যাচ্ছি আরেকটা প্লেসে, সেটা আমি শেয়ার করব। তাই আমার ভিউয়ার্সদেরকে আবারও বলছি আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন যাতে হচ্ছে আমার ভিডিওগুলো দেখা যায়। এখন আমি চলে এসেছি ওয়াকওয়ে, যেটা হাডসন রিভার স্টেট পার্ক, যেটা এটা হচ্ছে এখানে নিচে হচ্ছে হাডসন রিভারটা রয়েছে আর উপরে হচ্ছে ওয়াকওয়ে। এখানে আপনারা হাঁটতে পারবেন বা এখানে দাঁড়িয়ে এখানে সিনারি দেখতে পারবেন, কিন্তু এখানে কোনো পাবলিক কোনো ভেহিকল পাবলিক কোনো গাড়ি বা সাইকেল এখানে রাইড করা যাবে, কিন্তু কোনো কার এখানে আপনারা এখানে কার ঢুকাতে পারবেন না, যেহেতু এটা হচ্ছে ওয়াকওয়ে হাডসন রিভার, এটা রিভারের উপর এই ওয়াকওয়েটা করে রেখেছে। এটা হচ্ছে মেবি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, হেঁটে হেঁটে যেতে হবে, এখানে কেউ কার বা অন্য কিছু নিয়ে যেতে পারবেন না। এখানে আমরা লোকজনকে দেখতে পাচ্ছি, সবাই এখানে লাইক ওয়াক করছে, এক্সারসাইজ করছে, সাইকেলিং করছে, কিন্তু বিগ কোনো কার এখানে আপনারা ঢুকাতে পারবেন না, বাট যারা এখানে ওয়ার্ক করে তারা কারটা এখানে রাইড করতে পারবে। কিন্তু এই যে আমার ফ্যামিলি দেখা যাচ্ছে, ওরা হাঁটছে এখানে। এই জায়গাটা খুবই বিউটিফুল একটা প্লেস, এটাও খুবই সুন্দর একটা প্লেস, এখান থেকে আপনার হাডসন রিভারটা দেখা যাচ্ছে, আর যে এটার উপর এখন আমি দাঁড়িয়ে ভিডিও করছি সেটাও কিন্তু আমি হাডসন রিভারের উপর দাঁড়িয়ে আছি, হাডসন রিভারের উপর
এখানে দাঁড়িয়ে আছি আমি নিচে একটু দেখাচ্ছি নিচে অনেকগুলো লাইন রয়েছে এখানে হচ্ছে গাড়ি চলার জন্য স্ট্রিট রয়েছে খুব সুন্দর এখানে সিনারিটাও খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে প্রত্যেকটা প্লেস খুবই বিউটিফুল খুবই এনজয়েবল প্লেস আসলেই আপনারা বুঝবেন যে আপনারা এটা কত বিউটিফুল একটা প্লেস ওয়াকওয়ে হাডসন রিভার এটা ওয়াকওয়ে হাডসন রিভার পার্ক এটা অনেক অনেক লং হয়ে চলে গিয়েছে এখানে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি সবার আমার এই হোল ডে ট্রিপটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি লাইভে এসে ভালো ভালো কিছু শেয়ার করতে পারি আর একটা লাইক অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পেয়ে যায় আর আমি সবসময় ট্রাই করি যাতে ভালো কিছু ভিডিও আমার ভিউয়ার্সদেরকে শেয়ার করতে পারি যাতে আমি ভালো কিছু সবাইকে দেখাতে পারি আর আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে তারপর আমি আবার গাড়ি স্টার্ট করব যেহেতু এখন আমি আর কোথাও স্টপ হব না আমি এখানেই শেষ করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন যাতে আমি ভালো ভালো সব কিছু সবার সাথে শেয়ার করতে পারি তাহলে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং Bye.